পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় স্ট্রোক হয়ে মৃত্যু হলো এক পৌরের। স্ট্রোক হয়ে জলে পড়ে মৃত্যু হয় তার, মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শৌচকর্ম সেরে পুকুরে গিয়ে স্ট্রোক হয়ে জলে ডুবে মৃত্যু হলো এক পৌরের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের খিড়কি বাজার এলাকায়। মৃতের নাম কানাই দাস, বয়স 65 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির শৌচকর্ম সেরে তিনি পুকুরে গিয়েছিলেন। সেখানে পা পিছলে তিনি জলে পড়ে যান এবং স্ট্রোক হয়ে তিনি সেখানেই মারা যান। এই অবস্থায় বেশ কিছুক্ষণ তিনি জলেতেই পড়েছিলেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। ঘটনাকে ঘিরে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কোথায় পড়ে গেল? পুকুরে। কবে পড়েছিল? আজকে। মনোরম পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হলো আমাদের মূলধন। ঠিকানা: ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ নাম্বার 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নাম্বারে।